فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى
إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن أبي بكر عن أبيه عن أبيه فقال رسول الله فقال عند جلوسا عند رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة الإشراك بالله وحقوق الوالدين الشهادة الزور وقول الزور متفق عليه. عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان مجيبتان قال رجل ما المجيبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة رواه مسلم. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈন গণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। শান্তি বর্ষিত হোক এখনো জীবিত অবস্থায় যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিদআতের, সামান্য কিছু আলোচনা করেছি, সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আসলে ইসলামে দুইটি বিষয় আছে, দুইটি অপরাধ আছে, যে দুইটি অপরাধ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ। এই অপরাধ দুইটি কেউ যদি করে তার জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মরণ ব্যাধি বলা হয় মুসলমানদের, ইমানের মরণ ব্যাধি। যেমন একজন মানুষের যদি মরণ ব্যাধি হয়, এই মরণ ব্যাধি দুটো জানি আমরা, যেমন এইডস এবং ক্যান্সার, তাহলে আমরা নিশ্চিত মনে করে নিই যে এই লোকটি আর বাঁচবে না। এইডস যদি হয় তাহলে মনে করে নিই যে বাঁচবে না, আর যদি ঠিক তদ্রূপ যদি ক্যান্সার হয় তাহলেও মনে করে নিই যে এই লোকটি আর বাঁচবে না, আর বেশি দিন হায়াত এই ব্যক্তির আর নাই। ঠিক তদ্রূপ আমাদের ইমানের দুইটি ব্যাধি আছে, দুইটি ব্যাধি যদি ইমানের আমাদের থাকে আর ইমানের মধ্যে দুইটি ব্যাধি থেকে যায়, তাহলে মনে করতে হবে এই ব্যক্তির ইমান নিশ্চিতভাবে মৃত্যু ঘটেছে। তার মধ্যে একটি আলোচনা করেছি গত সপ্তাহে, বিদআত, এটা হচ্ছে মরণ ব্যাধি। কেউ যদি বিদআত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে সে ব্যক্তি, তার মানে বিদআত করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননা করা হয়, যার কারণে বিদআত যদি কেউ করে তার জান্নাতে যাওয়ার আশা নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার আশাও তার নেই। আরেকটি হচ্ছে শিরক, যেটা আজকে সংক্ষিপ্তভাবে শিরকের ভয়াবহতা এবং শিরক কি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। শিরক ঠিক মরণঘাতী এইডস এর মতো, কেউ যদি শিরক করে থাকে তাহলে তার নিশ্চিত ইমান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামেই বলেছেন, অনেক আয়াতে বলেছেন, অনেক অনেক আয়াতে, তার মধ্যে সূরা মায়েদার 72 নম্বর আয়াত, সূরা নিসার 48 116 নম্বর আয়াত, এদের সবচাইতে প্রসিদ্ধ তিনটি আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি তার সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিরিক করবে সে কে জানা নাই, যেই হোক না কেন সে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সব মানুষগুলির একই অবস্থা, এদের মধ্যে থেকে কেউ যদি শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্তই বলে শেষ করলেন না, ওয়া মাওয়াহুম নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বাসস্থান করে দিবেন জাহান্নাম, তারপরেই শেষ করেন নাই। তারপরে তিনি বলছেন ওয়া মাওয়াহুম নার আমালিদ্দালিমিনা মিন আনসার, আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তার কোনো সাহায্যকারী থাকবে না। এই সমস্ত জালেম, জালেমের জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম হচ্ছে, অত্যাচার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে রিজিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস প্রাপ্ত হয়েছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, তার নিয়ামতকে অস্বীকার করেছে। সে কি ভাবে নাই মিন আইয়ি শাইইন খালাকা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন, মিন নুতফাতিন খালাকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নুতফা একটি বিন্দু হতে সৃষ্টি করেছেন যে বিন্দুর কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে শক্তি দিলেন, সেখান থেকে ক্ষমতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআমাতাহু ফাআকবারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন, পৃথিবীতে বিচরণ করার শক্তি দিলেন। আবার যখন শেষ সময় হলো ফাআমাতাহু ফাআকবারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু ঘটিয়েছেন এবং তাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এইটাকে যে অস্বীকার করবে সে ব্যক্তি ধ্বংস নিশ্চিত। ঠিক শিরিক হচ্ছে এই ধরনের একটি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আইশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো গুনাহকে, যে কোনো অপরাধকে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শিরিক ছাড়া যে কোনো অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ঠিক নবীকেও একই কথা বলেছেন, দোয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, সূরা যুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুরূপ ভাবে হে নবী আপনার কাছে ওহী নাযিল করেছি, ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে সমস্ত নবী এসেছে তাদের কাছে ওহী নাযিল করেছি। তার মানে তোমার কাছে ওহী নাযিল করেছি, তোমার পূর্বে যে সমস্ত নবী এসেছে তাদের কাছে ওহী নাযিল করেছি, আর সব নবীকে একই কথা বলে দিয়েছেন। সেই কথাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন আশরাকতা, হে নবী তুমিও যদি শিরিক করো। আমাদের নবীকেও বলেছেন, পূর্বে যে সমস্ত নবী এসেছে তাদেরকেও বলেছেন লাইন আশরাকতা, হে নবী তুমিও যদি শিরিক করো লায়াকবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমলকে আমি বরবাদ করে দিব। শিরিক কত বড় ভয়াবহ, শুধু আমরা নয়, যদি নবীরাও শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লায়াকবাতান্না আমালুকা, হে নবী তোমার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। এখানেই শেষ, এখানেই যদি শেষ হতো তাহলেও একটি হতো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন
আর কিয়ামতের ময়দানে সাফায়াত করা তো দূরের কথা, মানুষের উপকার করা তো দূরের কথা, মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন নবী তুমিও ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন যে তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে তুমিও শামিল হয়ে যাবে, তুমি সাফায়াত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নবীদের তো বরবাদ হবে, ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন। নবী হে, তোমার উম্মতের যদি কেউ শিরিক করে, কোন সাধারণ মানুষও শিরিক করে, তার সমস্ত আমলগুলি আমি বরবাদ করে দিব। সূরা আনামের 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শিরিক এত বড় ভয়াবহ। লোকমান আলাইহিসসালাম তার ছোট্ট বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে শিক্ষা শুরু, কেবল 7 বছরের বাচ্চাকে আল্লাহ তিনি উপদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশটা এত পছন্দ হয়েছে, উপদেশের শুরুতেই তিনি গিয়ে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি কি করলেন, ওয়াজ নসিহত করলেন, ওহুয়া ইয়াইদুহু তিনি ওয়াজ করলেন, উপদেশ দিলেন তার সন্তানকে, ছোট বাচ্চাকে শিক্ষার শুরু। আর তিনি কি বলছেন শিক্ষার শুরুতে গিয়ে, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান আমার কলিজার টুকরা শুনে নাও, তুমি শুনে নাও, তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কবে কখনোই কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুমি শিরিক করবে না। আর শিরিক হচ্ছে কি, লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অনাচার অত্যাচার, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। তোমরা কখনোই শিরিক করবে না। মুসলিম জাতির অধঃপতনের যদি কারণ খুঁজে বের করেন, মুসলিম জাতির মূল অধঃপতন ঘটেছে 5টি কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিম জাতির অধঃপতন ঘটতো না যদি এই 5টি কারণ তারা মেনে নিত। 5টির মধ্যে মূল কারণ 2টি, একটি হচ্ছে শিরিক করা, আর 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আরো 2টি আছে, আপনি যদি সূরা আন-নূরের 55-56 নম্বর আয়াতটি পড়েন তাহলে বুঝতে পারবেন মুসলিম জাতির অধঃপতন কেন হলো। আর মুসলমান জাতির অধঃপতনের একটিমাত্রই কারণ যে মুসলমান জাতি মুসলিম হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, এটি হচ্ছে দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবিহি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা একদিন বসা ছিলাম, তিনি বললেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইরি সালাসা, আমি কি তোমাদেরকে 3টি বড় পাপ, সবচেয়ে বড় পাপ 3টি বড় পাপের কথা তোমাদেরকে আমি বলে দিব না, খবর দিয়ে দিব না, সবচেয়ে পৃথিবীর বড় পাপ, বড় পাপের চাইতো বড় পাপ, বড় অপরাধের অপরাধের চাইতো বড় অপরাধ, এই অপরাধগুলো কি তুমি আমি কি তোমাদেরকে বলে দিব না। বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটার নাম্বার 1 হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। 3, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কেউ কেউ বলেছেন কোন বর্ণনা এসেছে কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী যে কত বড় অপরাধ, এই মিথ্যা সাক্ষীর কারণে কত নির অপরাধ মানুষ বছর বছর জেল খাটার পরে আবার ফিরে এসে বলছে যে তিনি নাকি নির অপরাধ। কিছুদিন আগে পেপারে দেখলাম যে একজন মানুষ নাকি 14 বছর জেল খাটার পরে তারপরে বুঝতে পেরেছে এই ব্যক্তি নিরাপদ, তারপরে শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি আর আপনি কি চান, তো বলছে যে আমি কিচ্ছু চাই না, আমার 14 বছর ফিরিয়ে দিন। পারবেন 14 বছর ফিরিয়ে দিন পারবেন কি? একটি মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বড় অপরাধের নাম্বার ওয়ান হচ্ছে আল ইশরাক বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা দূরে থাকো, যে পাপগুলো করলে ধ্বংস নিশ্চিত, সুনিশ্চিত ধ্বংস। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনতানে মুজিবাতান, দুইটি আবশ্যক ব্যাপার আছে, যে দুইটি কাজ যদি কোনোদিন মানুষ করে ফেলে তাহলে দুইটি পুরস্কার তার জন্য আবশ্যক হয়ে যায়, দুইটি কাজে দুইটি জিনিস মানুষকে আবশ্যক করে দেয়। একজন একজন ব্যক্তি উঠে বলল আকালা রজুলুন মাল মুজিবাতান, একজন ব্যক্তি এসে উঠেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল মাল মুজিবাতান, হে আল্লাহ রাসূল আপনি বলবেন কি, এই আবশ্যক বিষয়টা কি একটু আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, কেউ যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে আর এই অবস্থায় মারা যায়, তওবা করার সুযোগ হয় নাই, মৃত্যুর আগেই সেই তওবা করে মারা যেতে পারে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবেই যাবেই, কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই তার জন্য জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মাতা লা ইশরিক বিল্লাহি, কোন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার জীবনে কোনোদিন শিরিক করে নাই, অন্যান্য অপরাধ করে ফেলেছে কিন্তু শিরিক করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, শিরিক করলেই জাহান্নাম, শিরিক না করলেই তার জন্য জান্নাত নিশ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসে কুদুসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি কিয়ামতের ময়দানে দুনিয়ার সমপরিমাণ পাপ নিয়ে এসে উপস্থিত হয় কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হয়ে তাকে ক্ষমা করে দিব। কোনদিন ভেবেছেন? তাহলে শিরিকটা কি, এত বড় অপরাধ শিরিক? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি হাদিস খোঁজেন মুসনাদে আহমদের হাদিস, হাদিসটি সহি, আর মিশকাতের হাদিস নম্বর হচ্ছে 62 নম্বর হাদিস, আর আগের হাদিসটা বর্ণনা করেছি 51, তার আগের হাদিসটা 50 মিশকাতের হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশারিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি উপদেশ দিয়েছেন আমাকে, 10টির মধ্যে প্রথম উপদেশ যেটা দিয়েছেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, হে মুআজ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কখনো শিরিক করবে না। এখানেই শেষ করলেন না প্রথম উপদেশ, মুআজ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন ওয়াইন কুতিলতা মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, এরকম প্রস্তাব দেওয়া হয়, হে মুআজ তোমার তোমার সামনে দুইটি অপশন, হয় তুমি আল্লাহর সাথে শিরিক করো না হলে তোমাকে হত্যা করা হবে, হে মুআজ তাও তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না, তোমার সামনে দুইটি অপশন, হয় শিরিক করো না হলে তোমাকে হত্যা করা হবে, তাও তুমি শিরিক করো না, ওয়াইন হুররিকতা যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের কুণ্ডলি নির্মাণ করা হয়েছে, এখনই তুমি শিরিক করো না হলে তোমাকে আগুনে ফেলা হবে, তাও তুমি কখনো শিরিক করো না। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, আমি বলেছিলাম গত সপ্তাহে যে আমি ইমাম হিসাবে শুধু আপনাদেরকে বলি, মাত্র ইমাম হিসাবে, কেননা আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার, কেন আমি হলাম জামিনদার, সে হাদিস গত সপ্তাহে শুনিয়েছি, জামিনদার হিসাবে আমি বলতে চাই যে শিরিক একটি বড় অপরাধ, যদি জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবেন না। আর অথচ আমরা মুসলমানরা কি অবস্থা, সামান্য একটি স্বার্থের কারণে, সামান্য কিছুর জন্য, সামান্য টাকার জন্য, সামান্য বন্ধুত্বের জন্য, সামান্য সিটের জন্য, সামান্য আমরা কি আজ আমাদের পজিশনকে বজায় রাখার জন্য অহরহ আল্লাহর সাথে শিরিক করছি। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, এই শিরিক থেকে বিরত থাকতে হবে। শিরিকটা কি,
শিরিকের যদি আমি ইংরেজি বলি তাহলে সবচেয়ে ভালো বুঝবেন আপনারা, শিরিক শব্দের অর্থ হলো পার্টনার। দুইজনে পার্টনারে যেমন ব্যবসা করে এই পার্টনার, তাহলে আল্লাহর সাথে শিরিক কাকে বলা হয়? যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, বান্দার ক্ষমতা নাই, সেই কাজগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে উঠিয়ে দেওয়া হয় সেটাই শিরিক। সহজ, যেমন সন্তান দিতে পারে আল্লাহ, রোগ মুক্তি দিতে পারে আল্লাহ, যেমন আমার ভালো মন্দের মালিক আল্লাহ, আমি বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ, এই সবগুলোর মালিক হচ্ছে আল্লাহ, আর আমি সন্তান গিয়ে যাচ্ছি পীরের কাছে, বিপদে পড়েছি যাচ্ছি পীরের কাছে, আমি এখন কিছু একটা চাই যাচ্ছি পীরের কাছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস-সু, হে মানুষ শুনে রাখো, যখন মানুষ বিপদে পড়ে কে বিপদ থেকে উদ্ধার করে যখন তোমরা ডাকো বিপদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা গিয়ে চাই আরেকজনের কাছে, এটা হচ্ছে শিরিক। এত কিছু বলার একটি মূল কারণ আছে, বল্লা এলাকাটি হচ্ছে তাওহীদের একটি দুর্গ, যেখানে শিরিক কখনো ঢুকতে পারে নাই। শিরিক ঢুকাতো দূরের কথা, আঙ্গুলও ঢুকাতে পারে নাই শিরিকের। গত বছর কুমিরপাড় অর্থাৎ মধ্যপাড়া একটি মাজার তৈরি করেছে, কি পিয়ন আমি নাম জানি না, এই পিয়নের মাজার তৈরি করে সিজদা করার চেষ্টা করছিল। আমাদের স্থানীয় সরকার তথা আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমরা গিয়ে সেটা বলেছি, বল্লার মতো জায়গায় এটা চলবে না। আমি আবারও বলতে চাই আগামী বছর অর্থাৎ 2099 সালের 2 তারিখ অর্থাৎ জানুয়ারির 2 তারিখে তারা আবার তারিখ ঘোষণা করেছে, সেটা নাকি আবার করবে। বলছিলাম এইটার মদতদাতা আমার এখানে মুসল্লিদের মধ্যেই আছে, এখানে যারা আছেন তাদেরকেই বলছি, যারা এখানে আছেন উপস্থিত তারা মদত দিচ্ছেন, বলছে করে নিব, এবার আমরা ওখানে এই কবর তৈরি করে সিজদা করে চিন্নি তৈরি করে আমরা করব, কে ঠাকায় ঠাকাবে? আমি বলছি আপনার জোর আছে কতদিন? জোর আছে কতদিন? এই কালীহাতির ইতিহাস কিন্তু অনেক, কালীহাতির ইতিহাস অনেক লম্বা ইতিহাস, স্বাধীনের পর থেকে অনেক বড় বড় মানুষ শাসন করেছে, তারা আছে? সব বিদায় নিয়েছে, আমি বিদায় নেব, আপনিও বিদায় নেবেন, আপনাকেও মরতে হবে। কিন্তু শিরিক এর একটি স্থাপন গড়ে মারা গেলে আপনার কি হবে কোনোদিন খেয়াল করেছেন? আপনি যে বলছেন করে নিব ঠাকান ঠাকাই যেন, এটা আপনি কি করে ঠাকাবেন? আপনি তো মরে যাবেন, আপনি থাকবেন না, আমিও থাকব না, যারা বাধা দিচ্ছে সেও থাকবে না, যারা তৈরি করছে তারাও থাকবে না। কিন্তু এখানে একটি শিরিকের স্থাপন করলে এইটা জীবনে কোনোদিন উৎখাত হবে না, আপনার কি হবে? নিজে শিরিক করেছেন, তওবা করেছেন, মাফ হয়েছে, কিন্তু আপনি শিরিকের পন্থা যে তৈরি করেছেন, এই পন্থা তো কিয়ামত যতদিন এখান থেকে শিরিকের সিলসিলা বাহির হবে আপনার খাতায় তো পাপ লিপিবদ্ধই হবে, আপনি ঠকাবেন কিভাবে? তাও শিরিকের মতো অপরাধ, কত ক্ষমতা আছে আপনার, কত ক্ষমতা দেখাবেন? আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত? তারপরও তো মরবেন, দেখবেন কি? যারা এই কাজটি করছেন অনুরোধ জানাচ্ছি, আমি ইমাম হিসাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দায়িত্ব দিয়েছেন তাই বলছি, 2 তারিখে যারা মদত দিয়ে এটা খানা তৈরি করে আঞ্জাম দিচ্ছেন যে এখানে শিরিকি স্থাপন করবে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি এখনই ওখান থেকে, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তওবা করে নিজের অবস্থানকে পরিবর্তন করুন, অনুরোধ আপনাদের, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কাউকে ছেড়ে দিবে না। বল্লার মাটি আগেও তাওহীদের দুর্গ ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বল্লার মাটিকে তাওহীদের দুর্গ হিসাবে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আবার অনুরোধ জানাচ্ছি আমার মুসল্লিদের মধ্যে যারা এইটাকে মদত দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আবারও বলছি, এখানে গিয়ে মদত দিয়ে একটি শিরিক স্থাপনা মাজার তৈরি করার ষড়যন্ত্র থেকে এখনই বেরিয়ে আসুন, মসজিদ থেকে বের হওয়ার আগেই আপনি ওখান থেকে বেরিয়ে আসুন, মরলে তো জাহান্নাম আছেই আর দুনিয়ার বুকেই 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে একটি,
মুসলিম জাতির ধ্বংসের মূল কারণ এইটি। মুসলিম জাতিকে ধ্বংসের মুখোমুখি ঠেলে দিবেন না, সাথে সাথে এই জাতিকে জাহান্নামের মুখেও ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। অনুরোধ জানাচ্ছে হাত জোড় করে, যদি না ফেরেন তাহলে আমার এমপি সাহেব এখানে আছেন, সাথে সাথে চেয়ারম্যান সাহেব আছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই বল্লার মাটিতে এরকম একটি শিরকি জায়গায় স্থাপন করার চেষ্টা ব্যর্থ করে দিবেন। আশা রাখি আপনারা এটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবেন, অনুরোধ জানাই। এই বলে আজকের খুতবা এখানেই টানছি। আশা করি আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহগুলো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, 31st night আগামী দুই দিন তিন দিন পরেই শুরু হবে। এই 31st night এরা তো 31st night নয়, বর্তমানে একটি বর্বর নোংরা এবং জেনার দিবস হিসাবে তৈরি হতে যাচ্ছে। এইখানে কোনো মুসলিম সন্তান এই 31st night পালন করতে পারে না, এটা বিজাতীয় নীতি। আর এই বিজাতীয় নীতি যারা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে যে দলের যে যে ধর্মের অনুসরণ করবে কিয়ামতের ময়দানে সেই ধর্ম হিসাবেই কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান।